সব সময় ম্যাচের চাপের মুখে নিজের সেরাটা দিতে দেখা যায় অশ্বিনকে। সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ দিনেশ কার্তিক। বড়দিনে ঢাকায় কঠিন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে যে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেললেন রবিচন্দ্রন অশ্বিন, তার ভূয়সী প্রশংসা করেছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিক। 36 বছর বয়সী তারকা ভারতীয় অলরাউন্ডারের প্রশংসা করে দিনেশ কার্তিক বলেছেন, যে কোনো ম্যাচে কঠিন সময়টাই অশ্বিনের থেকে তার সেরাটা বের করে আনে। বাংলাদেশে দেওয়া 145 রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে একটা সময় 74 রানে 4 উইকেট হারিয়ে বসে ভারতীয় দল, কিন্তু পরবর্তী সময় 8ম উইকেটে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার মিলে দেশের জয় নিশ্চিত করেন। দুজনে 8 উইকেটে জুটিতে 71 রান জুড়েছিলেন। 3 উইকেটে ম্যাচ জেতার সুবাদে ভারত 2-0 ব্যবধানে এই টেস্ট সিরিজ জিতে নেয়। ম্যাচে ভারতের ব্যাটিং পারফরমেন্স নিয়ে আলোচনা করার সময় কার্তিক বলেছেন, ভারতের এই ম্যাচ জেতা কঠিন হয়ে যেত যদি অশ্বিন তাড়াতাড়ি আউট হয়ে যেত। এই নিয়ে এক সংবাদ মাধ্যমের সাথে আলোচনায় কার্তিক বলেছেন, অক্ষর পটেল আউট হয়ে যাওয়ার পর বুঝেছিলাম অশ্বিন শেষ ভরসা, তবে আমার অশ্বিনের ওপর বিশ্বাস ছিল, কারণ এই ভারতীয় দলে ওই একমাত্র ক্রিকেটার যে জানে কিভাবে চাপের মধ্যে খেলতে হয়। ও যখন কোনো রেগুলার ব্যাটসম্যানের সাথে ব্যাট করে তখন নিজের সেরাটা দিতে পারে। টেস্টে চাপের মুখে ও ভীষণ ভালো খেলে, ওকে এরকম ব্যাট করতে দেখে ভীষণ ভালো লাগছে। অবশ্য অশ্বিন যখন 1 রানে ব্যাট করেছিলেন তখনই তার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। মেহেদী হাসান মিরাজের ইনসাইড এজ একটি ডেলিভারিতে ক্যাচ তুলে দেন তিনি, কিন্তু শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মমিনুল হক সেই ক্যাচ মিস করেন। এই ম্যাচেরে এদিন ক্যাচ ফসকানোর মাশুল গুনতে হলো বাংলাদেশ দলকে। রবিবার ঢাকায় টেস্ট জয়ের সুবাদে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ এবং সিরিজ দুটো জিতলেও ভারতের দল বাছাই করা নিয়ে প্রশ্ন তুলেছেন দিনেশ কার্তিক। তার মতে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদবের থাকা উচিত ছিল। কার্তিক বলেছেন, মিরপুরের পিচ 3 পেসারকে নিয়ে খেলার মতো আদর্শ ছিল না। 37 বছর বয়সী অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার এদিন বলেছেন, ভারত দ্বিতীয় টেস্টে দল বাছাই করার ক্ষেত্রে ভুল করেছে খুব। পেশারের থেকে একজন অতিরিক্ত স্পিনারকে নিয়ে খেলতে নামলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারত মনে হয়। তবে জয়দেব উনাদকাটের প্রশংসা করতেই হয়, যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই নিজের সাধ্যমতো চেষ্টা করেছে। তবে এই পিচে ফাস্ট বোলারদের খুব বিশেষ কিছু একটা করার মতো ছিল না। সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন কুলদীপ যাদব, তাই দ্বিতীয় টেস্টে তার দল থেকে বাদ পড়ায় অবাক হয়েছিলেন সবাই। দীর্ঘ 12 বছর পর এই ম্যাচে উনাদকাট তার কেরিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিলেন। 2 ইনিংস মিলিয়ে 3 উইকেট নিয়েছিলেন তিনি। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লে গ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।